হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কী হয়েছে সবাই, কেমন আছেন? সবাই নিশ্চয় ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। চিলেকোঠার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ট্যাংরা মাছ দিয়ে সিমের ঝোল। তো প্রথমে আমি একটু ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা ছাড়া আমি মাছ খেতে পারি না, তাই একটু ভেজে নিই। আপনারা চাইলে না ভেজে রান্না করতে পারেন। তো এখানে পরে আমি ভাজা হয়ে যাওয়ার পরে একটা কড়াই এখানে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি এক চামচ আদা, এক চামচ রসুন, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া এবং একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিই। মশলাটা যদি বেশি কষা না হবে তখন টেস্টটা তত বেশি মজা হবে। তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ মশলাটাকে কষে নিয়েছি। তারপর আমার এখানে কেটে রাখা সিম আর আলুটা আমি দিয়ে দেবো এবং দিয়ে আমি এটাকে বেশ অনেকক্ষণ কষাবো, বেশ ভালো করে কষাবো যাতে ভিতরে মশলা ঢুকে। সেই জন্য আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এখানে নেড়ে ছেড়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। কষানো হলে যে পানি ছিল, যে পানিটা, সেই পানিটা ছিল যে সেই পানিটা ছিল যে সেটা দিয়ে আমি ভালো করে কষাবো। কষানোর পরে আমি এখানে এক মগ, আমার ছোটো একটা মগ আছে, সেটাতে আমি এক মগ গরম পানি দিয়ে দেবো এবং এখানে আমি কিছু টমেটো দিয়ে দেবো। আমি ফ্রোজেন করে কিছু টমেটো রেখেছি ফ্রিজে প্রায় 5 কেজি মতো, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো। বেশি না, দুটো বড় কষলে আমার তরকারি হয়ে যাবে। যেহেতু মশলাটাও সিম আলুটাও কষানো ছিল, মাছটাও ভাজা ছিল, তাই কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং।